আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর, কিন্তু পৃথিবীতে এমন কিছু অ্যানিমেল রয়েছে যেগুলোকে জন্মের সময় দেখতে অনেক কিউট লাগে, আর এরা দেখতে এতটাই সুন্দর হয় যে আপনার মন চাইবে এদেরকে ঘরে পুষতে। তো আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু প্রাণীদের দেখব যারা জন্মের সময় অনেক কিউট হয়ে থাকে, আর এদের সৌন্দর্যতা দেখলে যে কারো মন গলে যাবে। তো মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার সামনে এক বড়া সা রেড বাটন হ্যায়। আপনাদের অনেক ধন্যবাদ। তো প্রথমে রয়েছে প্যান্ডা কিউবস। বন্ধুরা, পান্ডা প্রাণীটি অনেক কিউট হয়ে থাকে, যেটা ভাল্লুকের ফ্যামিলি থেকে বিলং করে, মানে ভাল্লুকের একটি প্রজাতি বলতে পারেন। আর এখন আমরা দেখব জন্মের সময় পান্ডার বাচ্চা কেমন কিউট হয়। আসলে পান্ডার বাচ্চা জন্ম নেওয়ার সময় অনেক ছোট হয় এবং জন্মের সময় তাদের চোখ ফোটে না, মানে তারা অন্ধ থাকে, আর এদের চোখ জন্মের 6 থেকে 7 সপ্তাহ পর্যন্ত বন্ধই থাকে। আর এই বেবির ওজন 100 থেকে 130 গ্রাম হয়ে থাকে, যেখানে একজন অ্যাডাল্ট পান্ডার ওজন মোটামুটি 70 থেকে 120 কেজি হয়ে থাকে। বন্ধুরা, পান্ডার এই বেবিকে দেখে বুঝতে পারছেন কতটা কিউট? দেখে মনে হচ্ছে কোনো ইঁদুরের বাচ্চা, আর এই বাচ্চাকে দেখে মনে হচ্ছে না সে বড় হয়ে একজন পান্ডা হবে। এরপরে রয়েছে সিলভার লিফ মানকি অ্যান্ড ল্যাঙ্গুর। আপনারা কি জানেন এই পৃথিবীতে এমন বানর রয়েছে যারা নিজেদের গায়ের রং পাল্টাতে পারে? আসলে বন্ধুরা, ল্যাঙ্গুর প্রজাতির এই বানরের বাচ্চাগুলো একটু আলাদাভাবে জন্মগ্রহণ করে। ইংরেজিতে এগুলোকে সিলভার লিফ বলে ডাকা হয়, কারণ এই বানরের মাথাতে সিলভার কালারের একটি ডিজাইন থাকে, আর এই সব বানরের বাচ্চাগুলো জন্মের সময় কমলা কালারের হয়ে থাকে। আর এই বাচ্চা এবং তার মাকে দেখে কেউ বলবে না যে এই বানরের বাচ্চা হচ্ছে এই অরেঞ্জ কালারের বাচ্চাটি, আসলে তাদের মধ্যে কোনো মিলই নেই। আর এই বেবি ল্যাঙ্গুর দেখতে অনেক কিউট হয়ে থাকে। সময়ের সাথে সাথে এই ছোট বানর যত বড় হয় তার গায়ের রঙে পরিবর্তন আসে, আর সে আস্তে আস্তে কালো হয়ে যায়। মাত্র 3 মাসের মধ্যে ছোট্ট বানরের গায়ের রং পরিবর্তন হয়ে সম্পূর্ণ সিলভার হয়ে যায়। এরপর রয়েছে টার্টল বেবি। এই পৃথিবীতে কচ্ছপ ডাইনোসরের যুগ থেকে বসবাস করছে। কচ্ছপ অনেক পুরাতন একটি প্রাণী, আর এটা তো বুঝতে পারছেন এত বছর ধরে পৃথিবীতে টিকে থাকার জন্য এই প্রাণীটিকে অনেক স্ট্রাগল করতে হয়। যদিও কচ্ছপ পানির ভেতরে থাকে, তারপরও কচ্ছপ তার বেবি জন্ম দেয় পানির বাইরে। আর জন্মের সময় মা টার্টল অনেক সতর্ক থাকে, সমুদ্রের ধারে নরম মাটি গর্ত করে কচ্ছপ তার ডিমগুলোকে লুকিয়ে রাখে, আর এই ডিমগুলো থেকে বাচ্চা বের হতে প্রায় 2 মাস সময় লাগে। আর কচ্ছপের বেবিগুলো অনেক ছোট হয়ে থাকে, এদের ওজন মাত্র 100 গ্রাম হয়ে থাকে। ডিম থেকে বের হওয়ার সাথে সাথে কচ্ছপের বাচ্চাগুলো পানির দিকে ছুটতে থাকে, আর একটি কচ্ছপ যতগুলো ডিম পারে তার অর্ধেক বাচ্চা সার্ভাইভ করতে পারে, কারণ বেবি কচ্ছপকে অনেক পাখিরা খেয়ে থাকে। এরপরে রয়েছে জিরাফ বেবি। পৃথিবীর সব থেকে লম্বা প্রাণী হচ্ছে জিরাফ। জিরাফের বেবিগুলো অনেক কিউট হয়ে থাকে। জিরাফ বেশ অনেক মাস ধরে প্রেগনেন্ট থাকে। জিরাফের প্রেগনেন্ট পিরিয়ড 400 থেকে 460 দিন পর্যন্ত হতে পারে। একটি অ্যাডাল্ট জিরাফ অনেক লম্বা হয়ে থাকে, আর জিরাফের বেবিও অনেক লম্বা হয়। জিরাফের বাচ্চাগুলো লম্বা হওয়ার সাথে সাথে অনেক কিউট হয়ে থাকে। জন্মের সময় জিরাফের বেবির উচ্চতা মোটামুটি 6 ফিট হয়ে থাকে, মানে একটি অ্যাডাল্ট মানুষের সমান। জন্মের সময় জিরাফের বেবির ওজন 45 থেকে 60 কেজি হয়ে থাকে। জন্মের কিছু ঘন্টা পরে এরা হাঁটাচলা করতে শুরু করে, আর এই সময়টিতে জিরাফের বেবিকে দেখতে অনেক কিউট লাগে, মানে তারা হাঁটতে যেয়ে শুধু পড়ে যায়। এরপর রয়েছে পিগন বেবি। আপনাদের মধ্যে অনেকেই অ্যাডাল্ট কবুতরকে দেখেছেন, কিন্তু আপনার কি কখনো বেবি কবুতরকে দেখেছেন? বন্ধুরা, আপনারা না দেখে থাকলে এই ভিডিও ক্লিপে দেখে নিন, এরা কত কিউট হয়। আপনি যদি প্রথমবার কবুতরের বেবিকে দেখেন তাহলে আপনি চিনতেই পারবেন না যেটি কবুতরের বেবি। তাছাড়া কবুতর তার বেবিকে অনেক লুকিয়ে রাখে। কবুতরের বেবির জন্মের সময় এদের কোনো পাখা থাকে না, আর তাদের বডি শেপ অনেক আলাদা হয়ে থাকে, যার কারণে যারা প্রথমবার দেখছে তারা অনেক কনফিউজ হয়ে যায়। জন্মের 40 দিন পর এরা কবুতরের মতো দেখতে হয়। এরপর রয়েছে কোয়ালা বেবি। এই স্পেশাল প্রাণীটিকে শুধুমাত্র অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, আর এই প্রাণীটিকে অস্ট্রেলিয়ার প্রতীক বলা হয়, আর এগুলো বেশিরভাগ ইউক্যালিপটিস ফরেস্টে থাকে। আর এই প্রাণীটির নিউবর্ন বেবি কতটা কিউট তা তো আপনারা দেখতে পাচ্ছেন। এই কোয়ালা প্রাণীটি ক্যাঙ্গারুর মতো বাচ্চা জন্ম দিয়ে থাকে। জন্মের সময় কোয়ালার বেবি পুরোপুরি ডেভেলপ হয় না, এগুলো দেখতে ভ্রূণের মতো লাগে, আর এদের ওজন 0.5 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। কোয়ালার বেবি তাদের পাউচের ওপরে ডেভেলপ হয়। জন্মের সময় এই বেবিগুলো পিঙ্ক কালারের হয়ে থাকে। জন্মের 6 মাস পর্যন্ত কোয়ালা তার বেবিকে কোলের মধ্যে লুকিয়ে রাখে। জন্মের 6 মাস পরেও কোয়ালার বেবিরা নিজেরা হাঁটে না, তারা মায়ের পিঠের ওপরে চড়ে বেড়ায়, আর তারা মায়ের পিঠের ওপরে চড়ে বেড়ায় মোটামুটি 1 বছর পর্যন্ত। এরপরে রয়েছে অক্টোপাস বেবি। সমুদ্রের প্রাণীদের মধ্যে সব থেকে অদ্ভুত প্রাণী হচ্ছে অক্টোপাস, আর আমার মনে হয় অক্টোপাসের বেবি আপনারা এর আগে কখনোই দেখেননি। অক্টোপাস সমুদ্রে বড় বড় পাথরের নিচে
নিচে ডিম দিয়ে থাকে। প্রথমবার এই ডিমগুলোকে দেখলে আপনি বলবেন পাথরের নিচে আঙুর ধরে আছে। আসলে বড় বড় জীবজন্তুর হাত থেকে বাঁচার জন্য অক্টোপাস গোপন জায়গায় ডিম পেড়ে থাকে, আর ডিম থেকে বাচ্চা বের হতে মোটামুটি 6 মাস সময় লাগে। কোন কোন অক্টোপাসের ডিম থেকে বাচ্চা বের হতে আবার 1 বছর সময় লাগে। এরপরে রয়েছে সি হর্স। এই সি হর্স বা সামুদ্রিক ঘোড়া অনেক কিউট হয়ে থাকে। মজার ব্যাপারটি হচ্ছে এই সি হর্স এর বেবিরা মায়ের কোলে থাকে না, জন্মের পর বাবার কোলে থাকে। বেবি সি হর্স কে জন্ম দেয় ফিমেল সি হর্স, কিন্তু এই বেবি সি হর্স কে দেখাশোনা করা এবং পালন করার দায়িত্ব হচ্ছে পুরুষ সি হর্স এর। বন্ধুরা, এই যে সি হর্স কে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুরুষ সি হর্স, যার পেটে মোটামুটি 15,000 সি হর্স বেবি রয়েছে। জন্মের সময় ফিমেল সি হর্স এই বাচ্চাগুলোকে ছেড়ে দেয়, আর অনেকদিন পর্যন্ত পুরুষ সি হর্স এগুলো দেখাশোনা করে। এরপর রয়েছে ফ্ল্যামিঙ্গো বেবি। পাখিদের দুনিয়ায় সব থেকে কিউট পাখির মধ্যে ফ্ল্যামিঙ্গো অন্যতম, আর এগুলো দেখতে অনেক বিউটিফুল হয়। কিন্তু এদের বেবিরা একেবারে অদ্ভুত হয়। বেবি ফ্ল্যামিঙ্গোর কালার গ্রে হয়ে থাকে আর তাদের ঠোঁটগুলো সোজা হয়, কিন্তু অ্যাডাল্ট ফ্ল্যামিঙ্গো বার্ডের ঠোঁটগুলো বাঁকা হয়ে থাকে। ফ্ল্যামিঙ্গো বা রাজহাঁস অনেক কিউট হয়ে থাকে, এর একটি কারণ হচ্ছে তাদের খাবার। এই রাজহাঁস সব থেকে পুষ্টিকর খাবারগুলো খেয়ে থাকে, আর ছোট বেবিরা এই ধরনের খাবার খায় না, যার কারণে ছোটবেলায় তাদের গায়ের রং নরমাল থাকে। এরা যত বড় হয় আস্তে আস্তে এদের গায়ের রং পাল্টাতে থাকে এবং এরা উজ্জ্বল হয়। যখন এই বেবিগুলো খাওয়া শিখে যায় তখন তারা আস্তে আস্তে কালারফুল হতে শুরু করে। এরপর রয়েছে অ্যান্টিটো বেবি। এরা সব সময় পিঁপড়া খেয়ে থাকে, বেশিরভাগ এদেরকে সাউথ আমেরিকাতে পাওয়া যায়। এদের শারীরিক গঠন একেবারে অদ্ভুত হয়ে থাকে। এরা মোটামুটি 180 থেকে 220 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। এদের মুখে কোনো দাঁত থাকে না, কিন্তু এদের জিহ্বাগুলো অনেক লম্বা হয়ে থাকে, আর এই জিভ দিয়ে তারা পিঁপড়া খেয়ে থাকে। আর এদের বাচ্চারা সব সময় তাদের মায়ের পিঠে চড়ে বেড়ায়। আর এই অ্যান্টিটার মোটামুটি 180 দিন পর্যন্ত বেবি পেটে রাখে, আর এই বেবিগুলো অনেক কিউট হয়। জন্মের সময় এদের চোখ পুরোপুরি বন্ধ থাকে, জন্ম হওয়ার 1 সপ্তাহ পরে তারা তাদের চোখ খুলতে পারে। আর তাদেরকে কত কিউট লাগছে আপনারা তো দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে কোন প্রাণীটিকে আপনার সব থেকে পছন্দ হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।